আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও শুরু করলাম। আজকে আমি এই ভিডিওটা কোনো রান্না বান্না বা অন্য কিছু না শেয়ার করব না। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব একটা কুল বালিশ বানানি। তো আমি আজকে তুলা ছাড়া কীভাবে কুল বালিশ বানাবো তো ওটাই শেয়ার করতেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, এই তো আমি কিছু আমি পরিমাণ মতো কাপড় কেটে নিয়েছি কুল বালিশের জন্য মাপ দিয়ে। তোমাদের মাপ অনুযায়ী কেটে নেবে যে যতটুকু লম্বা প্রয়োজন। তারপরে যে আমি এটা সেলাই করে নিচ্ছি সেলাই মেশিনে, দেখতে পাচ্ছো কি অদ্ভুত কথা আসলেই, তাই না? কিভাবে আমি তোলা ছাড়া কুল বালিশ তৈরি করব, আসলে এটা কথাটা আসলে অদ্ভুতই লাগে। বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট কুল বালিশ তৈরি করলে এরা আসলে ঘরে বসে যদি তৈরি করা যায় তাহলে সত্যি এদের মা বাবাদের আর কোনো কিনতে হয় না। তো এই তো আমার কুল বালিশের খোলটা বানানি হয়ে গেছে। তো আমি এখন ভরে নেব। তো এই দেখো, এগুলাই হলো আমার সিক্রেট জিনিস তুলা ছাড়া। তো তুলার পরিবর্তে আমি এগুলা দিচ্ছি কুল বালিশের ভিতর ভরে নেব, খোলের ভিতর। তো সম্পূর্ণ আমি এটা এখন ভালো করে ভরে নেব। এই তো আমার কাপড়ের ইগুলা ভরা হয়ে গেছে। তো এখন আমি সুই সুতা দিয়ে এটা ভালো করে সেলাই করে নেব। তো কুল বালিশের খোল যখন তৈরি করেছি তখন আমি মাঝখানে একটু রাখছিলাম ফাঁকা, সেলাইটা বাদ রাখছিলাম যাতে আমি এগুলো কাপড়ের ইগুলা সুতাগুলো দিই দেব তার জন্য। তো এটা এখন আমি সেলাই করে নিচ্ছি। তো আমার প্রায় হয়ে গেছে কুল বালিশটা তৈরি করা। এই তো দেখতেই পাচ্ছ আমি এভাবে সেলাই করে নিলাম। তো বাড়িতে বসে আসলে কোনো খরচ ছাড়াই, ঝামেলা ছাড়াই বাচ্চাদের জন্য ছোট ছোট কুল বালিশগুলো তৈরি করা যায়। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা।